গতকাল শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে চলছে উৎসবের আমেজ। এবার চলচ্চিত্রের সিনিয়র জুনিয়র সকল তারকাকে একসাথে দেখা যাচ্ছে এফডিসিতে। তবে তাদের মাঝে জনপ্রিয় বেশ কয়েকটি মুখের দেখা নেই। এবারে নির্বাচনে ভোট দিবেন না নায়িকা শাবনূর, শাবানা, শাকিব খানের মতো জনপ্রিয় সুপারস্টার। এ নিয়ে প্যানেলের প্রার্থীদের মধ্যে যেমন আক্ষেপ কাজ করছে, তেমন সাধারণ দর্শকদের মধ্যেও রয়েছে চরম আক্ষেপ। এদিকে ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল থেকে নির্বাচন করছেন চিত্রনায়ক রিয়াজ, রিয়াজের সবচেয়ে হিট নায়িকা শাবনূর। অস্ট্রেলিয়া থেকে রিয়াজকে শুভকামনা জানাতে ভুল করেননি নায়িকা শাবনূর। রিয়াজের এবারে নির্বাচনে অংশগ্রহণে মুগ্ধ হয়েছেন নায়িকা শাবনূর। রিয়াজ প্রার্থী আর শাবনূর ভোটার। শাবনূর দেশে নেই, তাই স্বাভাবিকভাবে মন খারাপ রিয়াজেরও। রিয়াজ বলেন, আমাদের চলচ্চিত্রের জনপ্রিয় কিছু মুখ এবারের নির্বাচনে মিসিং। তাদের মধ্যে আছে শাবনূর, শাবানা, এমনকি শাকিব খান। তারা এবারে নির্বাচনে নেই, থাকলে এবারের নির্বাচন আরও বেশি পরিপূর্ণ হতো। এজন্য অনেক সময় মন খারাপ লাগে। এছাড়া 184 জন ভোটাধিকার হারানো শিল্পীদের জন্য আক্ষেপ প্রকাশ করেছেন চিত্রনায়ক রিয়াজ। নির্বাচন উপলক্ষে দুই পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি নানা ধরনের অভিযোগ। দুটি প্যানেলের প্রার্থীরা নিজেদের প্যানেলকে এগিয়ে রাখছেন। এদিকে পরিবর্তনের প্রত্যয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল। নির্বাচন উপলক্ষে দুটি প্যানেলকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর, শাকিব খান। তো বন্ধুরা, এবারে নির্বাচনে কোন প্যানেল জয়ী হবে, আপনাদের কি মতামত, সেটি অবশ্যই জানিয়ে কমেন্ট করুন।